잘려다오 불려다오 에이 고동마리 사살 소모스토 마리골 자네 불에 깨마리 짤까리 꼬레라 아니 사이클로 가서 얼싸 서마차 고마리 아메 케마리 짤까리 꼬레디고 가서 자네 불에 짤까리 꼬레디고 사이클로 완료찬 사이클 কিন্তু ওই বৃদ্ধটাকে বন্দী করতে চাই আগুন প্রতিশোধের আগুন এই আগুনে পাণ্ডব লীলা আমি আজ পুড়িয়ে যাব শেষ করে দিব হ্যালো হ্যালো সুন্দর বুঝতে পারবে এই জীব সারা ফাবিকার এইটা হিম্মত বাঁচাও বাঁচাও কোথায় আছো বাঁচাও মার্খ খদমালি তুই ভেবেছিলি তোর সুন্দরী মেয়েকে রাজুরে নিয়ে নেই এবার বুঝতে নেই আমার বাসার শাস্তি কত ভয়ঙ্কর কত কেপুর হ্যালো হারাম জাদা আমি বলেছিলাম না তোর মহব্বতকে আমি জানতে খবর দেব আফসোস বহুত বহুত আফসোস মহব্বত মহব্বত এসেছি হ্যালো জাতীয় লোকে প্যার করে সুন্দরী অঙ্কার এসেছি যা প্যার কে বানাই বন্দি করো এই বৃদ্ধর বাচ্চাটাকে তাই করছি সাহেব আমি তাই করছি হাতে ধরে পায়ে পড়ি গো ছেড়ে দে
جمال اپنے یاد رکھیں اے صبح سارا خبر کا اچھا کر لے دن کے رات اور رات کے دن بناتے پڑے سنجا سنجا ہو شاید جمال علی حسن کیسا ہے اے چلو بدو کے اے تائی کوچی ابھی تائی کوچی আমার জীবনের বিনিময় হলেও তোমার বাবাকে আমি রক্ষা করব রক্ষা করব দাও আমি রক্ষা করব দাও যদি প্রাণে বাঁচতে চাও তাহলে তোমাদের কাছে যা কিছু আছে সম্পূর্ণ আমার হাতে তুলে দাও নইলে নইলে আমার হাতের পিস্তলখানা বিশ্বভাবে গড়ে চলবে হে তুমি দর্শক আমার পথ আগলে দাঁড়ালে হে তুমি জানো আমি কে হ্যাঁ তুই এই ফোন কেন আমি দর্শক কামাল তোমাদের কাছে যা কিছু আছে সম্পূর্ণ আমার হাতে তুলে দাও নইলে আমার হাতে এই পিস্তলখানা বিশ্বভাবে গড়ে চলবে একে ভাইজান
তাহলে চলো ভাই দস্যু হ্যাঁ যেমন করি হোক
ওহুয়ার বাবা চিরকাল করতে তুমি হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি আমার সঙ্গে তাই চলো ভাই কদম দাতাকে আমাদের উদ্ধার করতেই হবে তাই চলো মহুয়া তাই চলে আসো জামাল তাই চলে আসো তাই চলো ভাইয়া আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করিনি তবে যে গুপ্তঘাত ও গুপ্তপথে আমাদের রাজ্যে প্রবেশ করেছে আপনাদের যুক্তির সঙ্গে আমি একমত হতে পারলাম না হুজুর সাহেব আমার রাজ্যের সমস্ত এলাকায় শত শত পাহারা থাকার সত্ত্বেও কেমন করে দস্যু খামাল আমার গুপ্ত আমার রাজ্যে প্রবেশ করেছে উত্তর দাও আমি তো চেষ্টার কোনো ত্রুটি করি নেই আমি আমি আরমান আমার চোখে দুলু দেওয়ার চেষ্টা করো না বলো বলো নিশ্চিত ইব্রাহিম খাপ কর্তব্যহীন ভুলে এই মুহূর্তে আমি তোমাকে শিল্প সড়ক থেকে বরখাস্ত করতে পারি আমার অপরাধ মার্জ না করুন জনাব এবারকার মতো আমাকে ক্ষমা করুন জাহাপনা কমাই দিলি হত্যার প্রমাণ বেশ তাই আজ তোমাদেরকে আমি ক্ষমা করলাম আমি নিজ হাতে এমন শাস্তি দিব তা থেকে এই সমস্ত মানুষ আমি তাই করবো জনাব আমি তাই করব। পাহাড় পর্বত বন জঙ্গল থেকে আমি তন্ন তন্ন করে খুঁজে বের করব তারপর তাকে আমি বুঝে দেব আমার ওই হাতের চাবুকের কথা কত ভয়ঙ্কর কঠোর কঠোর আসসালামু আলাইকুম আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি জনাব দস্যু কামাল যতই শক্তিশালী হোক না কেন দরাজে তাকে দিতেই হবে দরাজে তাকে দিতেই হবে আর সেদিনই ও বুঝতে পারবে আপনার রাজশক্তি আপনার রাজশক্তি যে কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর শক্তির পরীক্ষা নিতে চাই কারণ আমি চাই গরিব দুঃখী মেহনতি মানুষ সুখে থাক শান্তিতে থাক আমি আমি বিশ্ব খামাল খেয়ে যদি আমার হাতের মধ্যে ধরতে পারি তাহলে আমার শক্তি দিব তা থেকে এই দুনিয়ার মানুষ আমি যে আর ধৈর্য ধরতে পারছি না বল না সখী এখন আমি কি করবো দেখো সখী আমার মনে হয় শাহজাদে ওদিকে আসছে আমি আমি এখন যাই সখী তুমি থাকো ঠিক আছে লোক
আমি দেন আরে সোকে এ যাইবা কো হ্যালো হ্যালো আরে আসেন শাহজাদা এ আপনি ডাউ ফিটিং করি আর আমার ডাউ ফিটিং করি হ্যাঁ এই চন্দু কি বলছো তুমি আমার বুঝি শরম করে না হ্যালো না না আরে তুমি কি দেখলি আলে হ্যাঁ সখি কথা আছে তুমি সখি তোমরা থাকো সখি আমরা এখন যাই লাহাজুক লহতা ওহ
বন্দি করিয়েছি এই মূর্খ কোদমালিকে একটু পরে দাম হ্যালো হ্যালো অমির খা তুমি হয়তো পরে বলছো যে অপরাধ তো তোমার নেই সে তো নিজের বুকে পড়ে আমি সে কথাই বলতে চাই যাহা পড়া এই কথাই বলেছে যাহা পড়া অন্যায় যদি করি তাকে তাহলে তো আমার মেয়ে একা করেনি শাহজাদাও করেছে কারণ ওরা দুজন দুজনকে ভালোবাসে ছোট লোকে ছাথা বড় মুখে নাই তথা বড় কথা মধ্যমাই জন্ম রে আকাশের চাঁদ চতুর চাষে আমার একে মাত্র পুত্র শাহজাদা জামাল কৌশলে আবদ্ধ করে আমার সাই বংশে মুখে তোর খালি রেখে দিয়েছিস আমি তোকে সেই সুযোগে দেব না ছোট লোকে চাষার বাচ্চা কোথায় চালাবে ওই ওই তো শোনা যাচ্ছে রাজমারে হতে ডাক এসেছে জানি না কোন মায়ের মুখ খালি করতে হবে জানি না কোন নারীর সিঁথির সুতোর মুছে দিতে হবে জানি না কোন নারীর সিঁথির সুতোর মুছে দিতে হবে আমাকে কেন স্মরণ করেছেন যা মালিক এই ছোট লোকে চাষা খে মধ্যভূমি ফেরে হত্যা করে ওর চিহ্ন শির তাজা রক্ত আমাকে রে বাহারে দেবে জোকম মালিক চলো চল ওগো যা পড়া আমি ছাড়া বতে কোনো অপরাধ করিনি তবু বিনা অপরাধে আমার প্রাণ কেড়ে নিতে চাইছেন যাহা পড়া যাহা পড়া আমার আমার অপরাধ ক্ষমা করেন যাহা পড়া আপনার বিচারে আমি এক মাপ পোষণ করতে পারিনি বলেই আমি এর রাজ দরবার ত্যাগ করে যাচ্ছি কোদার নাম স্মরণ করা বৃদ্ধ সত্যের জয় চিরদিনই হয় সত্যের জয় চিরদিন বারবার রাজ দরবার ত্যাগ করেছে আলি হাসান আমি অজের কারণে বুঝতে পারছি না আমি বাচ্চা গল যার আমার বিছারে আমি অঠালে থাকবো নিয়ে যাও জল্লাদ আখে তুমি হত্যা করো আমি তাই করবো মালিক চলে আসো কত মালিক বন্দুকে ছেড়ে বলতে রাজ দরবার ত্যাগ করে বলছি শাহজাদা জামাল হচ্ছে গুলজার বাদশার হুকুম অন্যায় বলে গুলজার বাদশার হুকুম মানি না পিতা জামাল তুমি কি রাজপ্রহিতা করার চেষ্টা করছ তাহলে কিন্তু আমি তোমাকে পুত্র বলে ক্ষমা করব না শাস্তির ভয় আমি করি না পিতা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় সেই মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করে নেব পিতা তবু অন্যায়ের কাছে আমি মাথা নত করবো না পিতা অসহ্য
অসহ্য অসহ্য সে পাশালা কবি বন্দি কর এই রাজদ্রোহী কলঙ্কারকে আদেশ করুন জনাব খাবসে নিমত্রা খাবসে ফস্তার আলী হাসান খাবসে অপদার্থ নফরের দল আমি তোদের গায়ের চামড়া তুলে নিয়ে আমার পাইজার বানাবো অসহ্য 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 সেবাশালা কবির খান রাজাজ্ঞা তামিল খাড়া জয় হুকুম জনাব বাহ আব্বা হুজুর আভিজাত্যের অহংকারী আজ আপনি জল্লাদে পরিণত কিন্তু একটি কথা মনে রাখবেন আব্বা হুজুর আমার জীবন কি আমাকে বন্দি করতে পারবেন না আমার মন যে ছুটে যাবে সেই গরিবের বিমুহার কাছে আই শয়তানকে আমি জীবন্ত কবর দেব না না আব্বা হুজুর তাহলে যে মহুয়ার কবর তৈরি হওয়ার আগে আপনার একমাত্র পুত্র কবর তৈরি হবে আব্বা হুজুর আলী হাসান এই রাজদ্রোহীকে আমার সম্মুখ হাতে নিয়ে যাও আর কথাগুলো আমি যতই শুনতে পাচ্ছি ততই যে আমার রক্ত ভাগে ভাগে করে উঠছে আমি যাই সহ্য করতে পারছি না হুকুম জনাব যাচ্ছি আব্বা হুজুর তবে যাবার পূর্বে আমি একটি কথা বলে যাচ্ছি আব্বা হুজুর ওই মহুয়ার জন্য প্রয়োজন হলে আমি আমার রাজ প্রাসাদ ছেড়ে যাব চলে যাব আমি মাথির বস্তিতে তবু মহুয়াকে ছাড়া আমি কোনোদিন প্রাণে বাঁচব না পিতা তাই চলো না কি আছেন জল্লাদ আই চাষার বাচ্চার তাজা রক্ত এনে আমায় উপহার দাও জকম জলাব চলো সবিদ্য আমি যাচ্ছি জলাব সবার আগে আপনাকে কি কথা বলে যাচ্ছি অভিজাতের অহংকারে আজ আমাকে দিয়েছেন জল্লাদের হাতে আপনার সে অভিজাতের অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে চুরমার হয়ে যাবে আসো বিদ্ধ চুরমার হয়ে যাবে আমি আচ্ছা গুলজার আবার আবার আছে তো আমার বিচার থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি আমার বিচারে যে অন্যায় করবে তার শাস্তি হবে একেবার্থ মৃত্যুদণ্ড হ্যালো হ্যালো মানসর মান থাকতে দেলাই উদির কই উদির কই চুমন এই সুন্দর এটা তার আছেন অধিকাংশ লোক বোধ নেত্রকোনার আমরা বাড়ি নেত্র না আপনারা উপভোগ করার দেওয়ার জন্য আমরা শখ মেটানির লাগিয়া এই আয়োজনটা করছিলাম
কিন্তু দুঃখিত আজকে আমরা রাত বড় রাখিয়া কষ্টটা দিলাম আমরা নিজে টিয়া পয়সা নষ্ট করলাম কেউ শান্তি পাইলাম না আজকে এর একটা বান্ডারি গান দেব গান গায়ে আমরার বৈষম্য মারতে এই জায়গাতে আল্লাহ হাফেজ হ্যালো হ্যালো নাও ও একটু পরে পাগল হইয়া পাগল দেখে কোন পাগলে পাগলির জীবন দন্ড হইতো পাগলারে পাইলে পাগলির জীবন দন্ড হইতো পাগলারে পাইলে পাগল হইয়া পাগল দেখে কোন পাগলে পাগল হইয়া পাগল দেখে কোন পাগলে পাগলির জীবন দন্ড হইতো পাগলারে পাইলে পাগল হইয়া পাগল দেখে কোন পাগলে পাগলির জীবন দন্ড হইতো পাগলারে পাইলে পাগলির জীবন পাগলির